গাইস, চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো শুরু করা যাক। তো প্রথম যে আপডেটটা আছে সেটা হচ্ছে এটিকে মোহনবাগানকে নিয়ে। তো শোনা যাচ্ছে এটিকে মোহনবাগানের লোগো সম্পর্কিত কিছু তথ্য বেরিয়ে এসেছে, একেবারে বলতে পারো ক্লোজ একেবারে নিউজ। তো ক্লোজ সোর্স থেকেই পাওয়া গেছে নিউজটা, তো তোমাদের দিয়ে দিচ্ছি। তো প্রথম এটিকে মোহনবাগানের লোগো নিয়ে একটা আপডেট ছিল যে 14 তারিখে বেরোবে, মানে আজকে বেরোনোর কথা ছিল, তো আজকে তো বেরোচ্ছে না, তো সেটা তোমরা সবাই জেনে গেছো। তো এটিকে মোহনবাগানের লোগো নিয়ে একটা যে খবরটা ছিল বা আগে বেরিয়ে এসেছিল যে দুটো টিম যেহেতু মার্জ হচ্ছে, তাই দুটো টিমেরই যে নতুন টিম এন্টিটি তৈরি হবে সেই টিমটায় কিন্তু একটা নতুন লোগো তৈরি হবে, এটাই জানা ছিল। তো এখন জানা যাচ্ছে যে কোনো নতুন লোগো তৈরি হবে না, এবং দুটো লোগো টিমের যে লোগো সেটা একেবারে অবিকৃত অবস্থায় থাকবে, অর্থাৎ দুটো টিমের লোগোই থাকবে, হয়তো দুটো আলাদা সাইডে থাকবে, এরকম কিছু হতে পারে, তো সেটা এখনও জানা যাচ্ছে না, কিন্তু দুটো টিমের লোগো থাকবে এটা কনফার্ম। তোমরা অবশ্যই চ্যানেলটাকে কিন্তু যারা নতুন আসছো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, তো দেখছি তোমরা করছো না। তো জার্সির ব্যাপারটা হয়তো একই রকমই হবে, তো জার্সি নিশ্চয়ই চেঞ্জ হবে না, তো জার্সি হয়তো অ্যাওয়ে হোম লেগে এরকম কিছু চেঞ্জ হতে পারে, বাট বাকিটা সেম থাকবে। তো এরপর একটা আপডেট আছে, তো সেটা হচ্ছে ইস্টবেঙ্গলে সম্ভবত আসতে চলেছে গুরতেজ সিং। তো গুরতেজ সিং নেক্সট ইয়ার লাস্ট ইয়ারে খেলেছিল হায়দ্রাবাদ এফসিতে, তো হায়দ্রাবাদ এফসি এবং তার আগে পুনে এফসিতে খেলেছিল, তো গুরতেজ সিং আসতে পারে। তো এরপর আপডেটটা আসছে প্যানাডিওটিস ট্রিয়াডিসকে নিয়ে। তো শোনা যাচ্ছে প্যানাডিওটিস ট্রিয়াডিস অফিসিয়ালি তিনি একটা ইনস্টাগ্রামে তিনি পোস্ট করেছেন যে তিনি আর কোনো দিন নর্থ ইস্ট ইউনাইটেড হয়ে খেলবেন না। তো শোনা যাচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেডের ম্যানেজমেন্ট তার সঙ্গে খুব খারাপ আচরণ করেছেন গত মৌসুমে, আমরা জানি যে মাঝপথে তিনি ছেড়ে চলে গেছিলেন, তো এখন রিজনটা জানা যাচ্ছে। তো এরপর আরেকটা আপডেট আছে, তো শোনা যাচ্ছে যে ফেডরিকো গ্যালেরগো, তো তাকেও মেসেজ করেছিল নর্থ ইস্ট ইউনাইটেডের কিছু সাপোর্টার, তো তিনিও বলেছেন যে এখনও তাকে কোনো অ্যাপ্রোচ করেনি নর্থ ইস্ট ইউনাইটেড, তো তিনিও এখনও কনফার্ম নয়, এটা বলে দিতে পারি। তো এইভাবেই নর্থ ইস্ট তার ভালো ভালো প্লেয়ারগুলোকে ছেড়ে দেয়। আগেও দেখেছি ওগবেচেকে ছেড়ে দিয়েছিল, মানে বার্থলিম্বু ওগবেচের কথা বলছি। তো এই গোটা নিউজ আপডেট ছিল, জানিয়ে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে, একটু ইনফরমেটিভ লাগে, তো অবশ্যই লাইক করে দাও, লাইক করতে ভুলবে না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর অবশ্যই বেল আইকনটাকে নোটিফিকেশানের জন্য অন করে দাও। তো আজ এইটুকুই থাক, তো বাই বাই, হ্যাভ এ গুড ডে। তো অনেকেই দেখা যাচ্ছে যারা ভিডিওটা দেখে চলে যাচ্ছ মানে কিন্তু সাবস্ক্রাইব করছো না, তো তোমাদের রিকোয়েস্ট করছি প্লিজ সাবস্ক্রাইব করে দিও।